ইচ্ছে জাগে আমাদের, ইচ্ছে জাগে আমার যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজাই। সারা বছর আসে গন জারতি করে, জিল হজে হাজিরা হজ পালন করে। সারা বছর আসে গন জারতি করে, জিল হজ হাজিরা। খোদা কো খোদা জানে মুহাম্মদ মুস্তফা কো, সালাতুন মুহাম্মদ মুস্তফা নুরুন আলা নূর, শাহে আরদু সামা নুরুন আলা নূর, সালাতুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম, রসুল পাকের সালাম এবং রসুল পাকের জুব্বা মোবারক, এই দুটি আমানত পৌঁছে যাওয়ার দায়িত্ব হলো সাইয়েদিনা উমুল আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এবং পৌঁছে দিচ্ছেন শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আসুন, যার কাছে জুব্বা পাঠানো হচ্ছে তিনি হচ্ছে রসুলের প্রেমী, আর যারা জুব্বা নিয়ে যাচ্ছেন তারা হচ্ছে রসুল পাকের খলিফা। কে? হযরত ওমর। কেমন ওমর? যাকে শয়তানে ভয় করে। কেমন ভয়? ইন্না শয়তান খাফুল ওমর। হযরত ওমরকে শয়তান এমনিভাবে এমনভাবেই ভয় করে, তিনি জাজিরাতুল মক্কা আরব দেশে যেই পথ দিয়ে একটি সেকেন্ড পা রেখেছেন, কিয়ামতের এক সেকেন্ড পূর্ব ওই রাস্তা দিয়ে শয়তান আসবে না, এমন ভয় করে। তিনি হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আর যিনি তার সঙ্গী তিনি হচ্ছেন শের খোদা আলী। তিনি কে? শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আলীর পজিশন দেখেন, তিনি আসরের নামাজ পড়েননি, কাজা হলো, আল্লাহর প্রিয় নামাজ পড়েননি, নামাজ কাজা হয়ে গেল। রসুল পাকের কুল মুবারকে, রসুল পাক শের খোদা আলী কুল মুবারকের রানে শের মুবারক রেখে তিনি ঘুমাচ্ছেন। আসরের টাইম চলে গেল, মাগরিবের টাইম করিব হলো, আসরের নামাজ কেন পড়তে পারেননি? তার চিন্তায় অস্থির হয়ে শের খোদা আলী রহমতুল্লাহ আলমিনকে কোলে রেখে তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। এক ফোঁটা চোখের পানি রহমতুল্লাহ আলমিনের চেহারা মোবারকের মধ্যে পড়ল। রসুল চেহারা মোবারক চক্ষু মোবারক খুলে বললেন, আলী রহমতুল্লাহ আলমিন তোমার কোলে ঘুমাচ্ছে আর তুমি বসে বসে কাঁদতেছ কি? আমার আমার ঘুমে আমার ঘুমে কি তোমার এতই ডিস্টার্ব করলো? হযরত আলী এবার ডাক দিয়ে বলেন, আয়া কায়া রসুল আল্লাহ, নামাজ পড়লে খুশি হবে আল্লাহ, আর আপনার মন রক্ষা করলে খুশি হবেন আপনি? কি আল্লাহর মন রক্ষা করবো না আপনার মন রক্ষা করব? কি আমি ওইদিকে দেখবো না এইদিকে দেখবো? দুই দিকের চিন্তায় আমি কেঁদে দিলাম। এক ফোঁটা চোখের পানি আমার পড়ে গেল হুজুর, আমি যদি জানতাম চোখের পানি পড়া মাত্র আপনার ঘুমের ডিস্টার্ব হবে, হুজুর আমি কিয়ামত রাখো কান্দতাম না, আমাকে মাফ করে দেন। আয়া কায়া রসুল আল্লাহ, আল্লাহ নবী বলেন, আলী তুমি কি আমাকে আদম সফিউল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ঈসা রুহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইব্রাহিম ও খলিলুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ?
কালিমুল্লাহ আল্লাহ চায়, রুহুল্লাহ আল্লাহ চায়, আর হাবিবুল্লাহ আমার আল্লাহ নিজে আমাকে চায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা এমন একজন সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত, এমন একজন পয়গম্বরের উম্মত, সমস্ত আম্বিয়া কেরামের পজিশন, ইবাদত, মর্যাদা, সমস্ত আম্বিয়া কেরামের নামের অর্থ যদি এক পাল্লাতে করা হয়, খোদার কসম মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের অর্থের সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে জসিয়া, শাহাদাতে কারবালা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সবচেয়ে পাওয়ার দেখার একটা বিষয় হচ্ছে, আমরা কবরে হাসরে দেখাইতে পারব আমরা উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের বড় সনদ, এটাই হচ্ছে আমাদের বড় ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। আপনারা জানেন না, আপনারা কি দেখেননি, আপনারা কি শুনেননি, আপনারা কি পড়েননি, আপনারা কি তাফসীর দেখেননি? হযরত ঈসা রূহুল্লাহ না তিনি সাধারণ পাবলিক ছিলেন, না তিনি শ্রমিক ছিলেন, না তিনি কৃষক ছিলেন, না তিনি সাধারণ মানুষ ছিলেন, তিনি জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। তার উপর ইঞ্জিল কিতাব নাজিল হলো, উনি ফিলিস্তিনের মধ্যে আগমন করেছেন, এখনো চতুর্থ আসমানে অবস্থান করতেছেন, মদিনা শরীফ কবরের জায়গা ব্যবস্থা হয়েছে। ওগো ঈসা রূহুল্লাহ একবার দুনিয়ায় এসেছেন, আবার চতুর্থ আসমানে গিয়েছেন, আবার আপনি আসবেন, এর মধ্যে কারণ কি আমরা শুনতে চাই। তিনি বলবে, আমি আবার আসবো, নবীর উম্মত গোলাম হতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদের দাম কি কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? আমার নবী কেমন নবী? আমার নবী কেমন নবী? যারা নবী বিরোধী তারা তো এই কথা কি জানেন না? ঈসা ইসলাম একদিন এসেছেন, আমার শ্রদ্ধা ভাজন প্রিন্সিপাল সাহেব বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন, তিনিও দেখেছেন আমি ঈসা আলাইহিস সালামের বাড়িতে দু রাকাত নামাজ পড়েছি। নামাজ পড়তে কি মজা, যার পাশে একজন আন্তর্জাতিক পরিচিত যিনি একজন মহিলা, যাকে সবাই জানেন, চিনেন, মানেন, যার ইতিহাস পড়তে দেন স্ত্রীকে, মা বোনকে, তিনি হচ্ছেন হযরত রাবিয়া বসরী রাদিয়াল্লাহু তাআলা। হযরত ঈসা রূহুল্লাহর বাড়ির সাথে ওনার মাজার রয়েছে, কবর রয়েছে। তাহলে বোঝা গেল আমাদের নবী কেমন নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম বর্তমানও চতুর্থ আসমানে আছেন, আরো জোরে বলুন, বর্তমানও চতুর্থ আসমানে আছেন, কিয়ামতের আগেও আবার তিনি আসবেন, এবং আমার রসুলি পাকের রাউজা মুবারক সাথে আবু বকর, তারপর ওমর, তারপর একটি জায়গা এখনো খালি রয়েছে, যে জায়গার মধ্যে ঈসা রূহুল্লাহর কবর। ঈসা আলাইহিস সালাম একবার এসেছেন, আবার গিয়েছেন, আবার আসবেন, কারণ কি? মদিনাওয়ালা নবীর গোলাম হতে। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর এমএ পাস, টাইটেল পাস, ডক্টরেট ডিগ্রি সব একত্রিত করলে ঈসা রূহুল্লাহ হওয়া যাবে? ঈসা আলাইহিস সালামের সমান হওয়া যাবে? তো ঈসা আলাইহিস সালাম যদি আমার নবীর দেওয়ানা হয়ে থাকেন, প্রেমিক হয়ে থাকেন, ঈসার অন্তরে যদি নবীর প্রেম থাকে, জাতি মসজিদ জমিয়তুল ফালাহ, জাতি মসজিদের শহাদায়ে কারবালা আয়োজিত 10 দিন ব্যাপী সমাপ্তি দিবসের শ্রোতা ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আমাদের হৃদয়ের মধ্যে আমরা রসুলের মহাব্বতের স্থান দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারণ রসুল পাকের মহাব্বতের নাম ঈমান। জোরে বলেন, রসুল পাকের মহাব্বতের নাম ঈমান। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী, সাইয়েদনা ওসমান, ওয়ালি, জিন্নুরাইন, এরা নবীকে বেশি মহব্বত করেছেন। আমি বলতেছিলাম আমার ভাইয়েরা হযরতে ওয়াইস কুরুনি জুব্বা মুবারক নিয়ে যাচ্ছেন হযরত আলী এবং হযরত ওমর, দুজন যখন রওনা হলেন কি দেখে পথের মধ্যে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারা দুব্বা চড়াচ্ছে, দুব্বা বকরি চড়াচ্ছে, দুব্বা উট চড়াচ্ছে। হযরত ওমর আল ফারুক ডাক দিয়ে বললেন, এ আরবের কুসি কুচি বাবারা, তোমাদের কাছে একটি খবর শুনতে চাই। ওয়াইস কুরুনি নামে তোমরা কাউকে চেনো নি, তোমরা কাউকে বুঝো নি, চেনো নি? বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর আপনার প্রশ্নের জবাব পরে দেব,
কিন্তু আপনি তো আমাদেরকে বাবা বলে ডাক দিয়েছেন, এমন আওয়াজ জীবনে আমরা আর শুনি নাই। সুবহানাল্লাহ বলেন, সাহাবায়ে কেরামের মুখের কথা কত মিষ্টি, কত মধুর, কত নমনীয়, রুইয়ে চাইতো নরম, এত সুন্দর আওয়াজ। আমরা আপনাকে প্রশ্ন করি, আপনি আমাদেরকে বাবা বলেছেন, আমরা যাজ্জু যদি জানি আপনাকে বলবো, কিন্তু আপনি বলুন আপনার নাম কি? আমার নাম ফকির মোহাম্মদ ওমর ফারুক, আমি ওমর নবীজির খলিফা, আমার সঙ্গে যিনি রয়েছেন হযরত আলী। ওই বাচ্চারা এবার বলে, হুজুর ওয়াজ করি নামে কাউকে আমরা চিনি না, তবে আমরা প্রতিদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে পাহাড় থেকে একটা মানুষ পাহাড় থেকে বাইর হয়, চুল লম্বা লম্বা, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো সৌন্দর্য, মানুষটার চেহারা আমরা ভালো মতো কোনোদিন দেখিনি, মনে হয় তিনি ওয়াজ করণী হবে। আল্লাহর প্রিয় নবীর খলিফাগণ এবার ওই পথের সন্ধান পেয়ে সোজাসুজি পাহাড়ের দিকে রওনা হলো। এবার গিয়ে দেখি ছোট্ট একটি ঘর, ওই ঘরের মধ্যে কে যেন নামাজ পড়তেছে, সেইদার মধ্যে আবার শোনা যায় সুবহান রাব্বিয়াল আলা, উচ্চ স্বরে বলুন সুবহান রাব্বিয়াল আলা। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় সুন্নি ভাইয়েরা, রসুল প্রেমিক ভাইয়েরা, দেশ প্রেমিক ভাইয়েরা, হযরত ওয়াজ করুনি নামাজ পড়েন, সাহাবায়ে কেরাম খলিফাতুর রাসূলগণ ঘরে দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন, সালাম নামাজ সমাপ্তি হলো, এবার সালাম হলো, সাহাবায়ে কেরাম সালাম দিলেন, জবাব আসলো ওয়ালাইকুম সালাম, আবার সালাম দিলেন ওয়ালাইকুম সালাম, এবার পরিচয় শুরু হলো, আপনারা কারা, কোথা থেকে হঠাৎ করে এখানে আসলেন, আপনাদের শরীরে আমি মদিনার নবীর ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আপনারা কারা, পৃথিবীতে বহু মানুষ দেখেছি, কোন মানুষের গায়ে মদিনার নবীর জ্ঞান পাই না, আপনাদের গায়ে আমি মদিনার নবীর জ্ঞান পাচ্ছি। আপনারা কারা? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাকে চিনেননি, আমি খলিফাতুর রাসূল হযরত ওমর, আমি খলিফাতুর রাসূল হযরত আলী। এই কথা শোনার পরে উভয়জন কেঁদে কেঁদে বলে, আপনার নামটি আমরা শুনেছি, কিন্তু আপনার মুখে এখন আপনার নামটি আমরা শুনতে পাই না, আপনি একটু বলেন আপনার নাম কি? আমার নাম দিয়ে আপনারা কি করবেন? আমি নবীজির গোলাম হযরত ওয়াজ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার কথাবার্তা না হলো, এবার হযরত ওমর আল ফারুক নবীজির সালামটা পৌঁছাই দিলেন, ও নবীর প্রেমিক, আপনাকে নবীজির সালাম পৌঁছাই দিলাম, নবী আপনাকে সালাম দিয়েছেন, জুব্বা মোবারক দিয়েছে, তবে শুনতে চাই, আমি ওমর অনেকগুলি মসজিদ প্রতিষ্ঠিত করেছি, গোপনে গোপনে মক্কার জমিনে আজান ছিল, আমি আজান প্রতিষ্ঠিত করেছি, ওপেন করেছি, কাফেরের বাচ্চারা আমার তলোয়ার লাগাতে গোপনে আউট হয়ে গিয়েছে, বাড়িতে গোপন হয়ে গিয়েছে, আমি যখন আজান দিলাম এত খেদমত করার কোনো জুব্বা পাইলাম না, ওয়াইস করুনি জুব্বা পাইলেন কি করে একটু ব্যাখ্যা দেন, আমি একটু শুনতে চাই। হযরত ওয়াইস করুনি বলে, আমি যার আশেক, আমি যার দেওয়ানা, তিনি মদিনাওয়ালা, আমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসি তিনি মদিনাওয়ালা। একদিন হঠাৎ করে শুনি কে যেন আমাকে বলে, ওয়াইস করুন রে, যেই নবীর উপর গড়ে বসে বসে দুরুদ শরীফ পড়ো, উহুদের ময়দানে ওই নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে। এই খবরটা শুনে দেরি না করে আমার বড় একটি পাত্র হাতে নিয়ে আল্লাহর নবীর দান মোবারক ভেঙেছে শুনিয়া আমার 32টি দন্ত আমি ভেঙে ফেললাম, এমনভাবে ভাঙলাম একটা দাঁতও আমি রাখলাম না, হঠাৎ করে দেখি বুকটা ফুলে গেল, রক্ত বাইর হতে লাগলো, ব্যথায় অস্থির হয়ে গেলাম, হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার সামনে আসিয়া আমার রক্তগুলা মুছে দিয়ে বলে, ওয়াজ করুনি রে, আর ঘরে একা একে কত থাকবে, আমি মদিনার নবী, তোর রক্তগুলা মুছে দিয়ে তোর ঘরে চলে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ ওয়াজ করুনি, তোর রক্তগুলা মুছে দেওয়ার জন্য আমি চলে আসলাম, আমি মদিনার নবী রাসূলুল্লাহ। হযরত ওয়াজ করুনি বলে, হে আল্লাহর নবীকে আমি দেখলাম তিনি আমার রক্ত মুছে দিল,
এইভাবে আল্লাহর নবীর সাথে আমার মহব্বত হয়েছে। শুধু তাই নয়, আমি ফজরের নামাজ যখন পড়ি, জোহরের নামাজ যখন পড়ি, আর আশারের নামাজ যখন পড়ি, দুরুদ শরীফ পড়ি, পড়ে পড়ে যখন আমি দুরুদ শরীফ পড়ি, রসুলকে ডাক দিই, খোদার কসম খেয়ে বলি, আমি ওয়াজ কোনো নিরি ভাঙা করে আল্লাহ রসুল রেগুলার তিনবার আগমন করে, জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্নি ভাইরা বলেন, রসুল আমরা চাই কি না? রসুল যদি আমাদের কবরে যদি আসে, আমাদের কবর কি ভালো হবে না খারাপ হবে? কবর কি অন্ধকার হবে না আলো হবে? আমরা রসুল চাই কি চাই না? আমাকে বলা হয়েছে রসুলের প্রেম, নবীর প্রেম। আর নবী নিজেই বলতেছেন, পৃথিবীতে এমন কোন মানুষ, মায়ের সন্তান পৃথিবীতে আসেনি যে এই কথা বলবে যে আমাকে যদি ভালো না বাসো তুমি বেঈমান। কিন্তু আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু, তুমি মুমিন না, লা ইউমিনু, তুমি ইমানদার না, তুমি হাজী না, গাজী না, মুফাসসির না, মুহাদ্দিক না, ওয়ালি না, গাউস না, কুতুব না, মুত্তাকিন না, সালিহিন না, শহীদ না, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমাকে ভালো না বাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, নবীর ভালোবাসা চাই কিনা? বলুন নবীর ভালোবাসার নাম ইমান। জোরে বলুন নবীর ভালোবাসার নাম নবী প্রেম। জোরে বলুন কি প্রেম? তারপর আমাকে বলা হচ্ছে কারবালা স্মৃতি চাওয়া। কারবালা, কারবালার কথা আমি কি বলবো? এই পৃথিবী এটা মহরমের চাঁদ, এটা মহরমের মাস। এই মাসে আল্লাহ তাআলা ছয় দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলুন না। জাতি মসজিদ, এই জমিয়তুল ফালাহ জাতি মসজিদ তৈয়ার করতে অনেক বছর লেগেছে। তিনি মহান আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, এটা পিলার রাখেনি, বাস দেয়নি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তিনি আসমান রেখে দিয়েছেন সাতটি আসমান আমাদের মাথার উপরে, কিন্তু একটা পায়ার ব্যবস্থা। আমি আমেরিকা গেলাম, ফ্রান্সে গেলাম, লন্ডনে গেলাম, আকাশের পায়ার সাথে প্লেন কোনো সময় দুর্ঘটনা হতে দেখিনি, পায়া নাই। মহান আল্লাহ এই মাসে ছয় দিন আসমান জমিন সৃষ্টি করেছেন, এই মাসে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, এই মাসে দুষ্ট অসভ্য শয়তান লুচ্ছা বদমাইশ ফেরাউনকে নীল নদীর মধ্যে পানি খাবিয়ে মেরেছেন, বীজবিহীন, ফুলবিহীন, সেমিটবিহীন, রডবিহীন কুদরতি বীজ করে মূসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালামকে মসুল শহরে আমি দেখেছি, ইউনুস আলাইহিস সালাম শহীদ রয়েছে মসুল শহরে। রাতে ইউনুস আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, কত সুন্দর লাগে। ইউনুস আলাইহিস সালামের মাজার থেকে হাতে ধরলাম, ধরে একটু আঙ্গুলের উপর বাদ দিয়ে উপর দেখলাম, দেখি ইউনুস আলাইহিস সালামের কবরের ভিতরে সবুজ রঙের একটি গিলাফ রয়েছে, ওই গিলাফের মাঝখানে আমার মদিনার রসুলের নাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। খতিব সাহেব নিজেই দেখেছেন, আল্লাহ পাক আমাকে বলো। শুধু তাই নয়, মুসলমানের জাতি পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ যিনি হেব্রন শহরে শুয়ে আছেন, আমরা দেখেছি, আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ওই যে ইব্রাহিম বলতেছি, ইব্রাহিম আল ইসলামের কবরের উপরে গিলাফ রয়েছে, গিলাফের মধ্যে আমার রসুলের নাম মোবারক রয়েছে। আমি দেখেছি ফিলিস্তিন এবং জর্ডানের কাছাকাছি মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ যিনি আজরাইল ইসলামকে থাপ্পড় দিয়ে চোখ বাহির করে ফেলেছেন, জলিল কদর পয়গম্বর যিনি তাওরীদ কিতাব পেয়েছেন, যে তাওরীদ কিতাব স্থানান্তর করতে হলে 70টি উটের প্রয়োজন হতো, এত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ মাজার যখন আমি জিয়ারতে গেলাম, সচক্ষে দেখতে পেলাম মুসা কালিমুল্লাহর সিনা বরাবর আমার রসুল পাকের নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মদিনার রসুল চাই কি চাই না? আমার ভাইয়েরা, এইভাবে মহরমের মাসে অনেক ঘটনা হয়েছে। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আশ্চর্যের বিষয়, শিক্ষার বিষয়, আজকের এই দিনে আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মজলুমে কারবালা, নূরে চশমে রসুলুল্লাহ,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে সুশিক্ষা দিয়ে গেলেন, তোমরা অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে ঐক্য হয়ে ইমানকে মজবুত করে নিজের ইমানকে বাঁচার জন্য প্রয়োজনে তোমরা জান দাও, প্রাণ দাও, স্ত্রীকে বিধবা বানিয়ে দাও, সন্তানকে এতিম বানিয়ে দাও, তবে ইমান মজবুত রেখে তোমাদের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ইমানের জন্য জিহাদ করে মরে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জিহাদ হোসাইনের শিক্ষা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশাহ নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিনের দরবারে দুটি জামা আসলো। জোরে বলেন কয়টি? দুটি জামা আসলো। আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী মাদজিল্লুল আলী ওস্তাদুল উলামা তিনি বাদে মাগরিব থেকে আলোচনা করেছেন, ওনার আলোচনায় এই কথা আসছে কিনা আমি জানি না, কিন্তু আমার ভাইরা যদি এসে থাকে পায়েন্দাবাদ মুবারকবাদ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ইসলামের মারফতে দুটি জামা পাঠাইলেন। জোরে বলেন কয়টি? এর মধ্যে একটি জামা ছিল লাল। জোরে বলেন কি? একটি জামা শুধু লাল ছিল না, ওই জামার ভিতরে কিছু কারবালার মাটি আমানত ছিল। জান্নাত থেকে যখন জামাগুলি আনা হচ্ছে ইমাম হাসাইন হুসাইনের জন্য, সময় অনেক কারবালার ময়দানের ঘটনা বলতে হলে আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর জীবন ইতি ঘটবে, কিন্তু কারবালার আলোচনা শেষ হবে না। মূল মূল কথাগুলি আমি একটু তুলে ধরতে চাই। রসুল পাকের দরবারে আল্লাহর পক্ষ থেকে ইমাম হুসাইন ও হাসাইনের জন্য দুটি পোশাক আসলো, একটি পোশাক লাল, জোরে বলে একটি কি? ওই লাল জামাটি আনার সময় আল্লাহ পাক বলেছে, জিব্রাইল তুমি কারবালায় গিয়ে যেখানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে ওই জায়গার এক মুষ্ট মাটি তুমি জামার ভিতরে করে আমার রসুলের কাছে গিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জামা দুটি আসলো, হযরতে ইমাম হুসাইন ও হাসাইন রসুল পাকের কোল মোবারকে বসা অবস্থা, কোলে বসে আছেন তারা, যখন কোল মোবারকে বসা অবস্থা হযরতে দাহিয়াতুল কলবির সূরত ধরে জিব্রাইল ইসলাম আসলেন। জিব্রাইল ইসলাম মানুষ নয় কিন্তু সূরতে মানুষ, কিন্তু তারপরও তিনি যে জিব্রাইল এটা কোনো চলে যায়নি। জিব্রাইল যদি মানুষের সূরতে আসলে যদি মানুষ না হয়, আমার রসুল মানুষ নয় কিন্তু সুরতান মানুষ, হাকিকতে তিনি নূর। এই জন্য আমাদের আকীদা হচ্ছে রসুল মানুষ, এক কোটি বার মানুষ, দুই কোটি বার মানুষ, দুই হাজার কোটি বার মানুষ, তবে তিনি নূরের মানুষ। তোরেকন সুবাহ। তিনি কিসের মানুষ? নূরের মানুষ। এটা আকীদা রাখতো আমার পীর ভাইয়েরা। হযরতে পোশাক যখন আনা হলো আল্লাহর পীর নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হযরতে হুসাইন, হযরতে হাসান উভয় ভাই নবীজির দাড়ি মুবারক দৌড়লেন। নাতিরাম দাদার দাড়ি নানার দাড়ি দৌড়তে কত মজা পায়, আনন্দ পায়। দুনো ভাই যখন মাকের দাড়ি মুবারক দৌড়ে, একজন ডানে টানে আরেকজন বামে টানে, বলে নানা গো পোশাক কই, পোশাক কই, পোশাক কই, পোশাক চাই, পোশাক দেন। আল্লাহর প্রিয় নবী রহমতুল আলামিন তাদেরকে কথা বলতে না বলতে জিব্রাইল ইসলাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিদের পোশাকের প্রয়োজন, মহান আল্লাহ জান্নাত থেকে মার্কেট করে আমি জিব্রাইলের মান মতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা থাকেন মদিনায়, মার্কেট হচ্ছে কোথা? বেস্তে। মার্কেটের মালিক কে? মার্কেটের স্রষ্টা আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, মালিক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বিল্ডিংয়ের মালিক কে? হক সাহেব। তখন তো শিরিক হয় না। আর বেস্তের মালিক যখন নবীকে বলা হয় শিরিক। আমি যেমন আমার মালিকানাও তেমন, রসুল যেমন রসুলের মালিকানাও তেমন। রসুল আপনি কেমন মালিক? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আমার বাইরে বলুন, ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলুন ইন্না আতাইনাকা ফসল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলামিন আটকানা বেস্তের মালিক শুধু তাই নয়,
তিনি কাউসারের মালিক, শাফায়েতের কবরের মালিক, শুধু তাই নয় খোদার খোদাই যেখানে সব কিছু আল্লাহ পাক আমার রসুলের পাকের হাত মোবারকে দান করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় নবী কুল মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু ইমাম হাসান দুজন কান্দে জিব্রাইল ইসলাম পোশাক গুলা যখন এনে দিলেন, হুজুর আপনার নাতিরা পোশাক চাই, অনেক বড় ঘটনা, আমি অনেক ফেলে আসলাম, মূল কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমার প্রিয় সুন্নি ভাইরা, শ্রোতা ভাইরা, হাজিরিন ভাইরা, আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী রহমতুল আলমিনের কোলে দুইজন নাতি যখন বসে বসে পোশাকের জন্য কাঁদতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মারফতে দুটি পোশাক পাঠিয়ে দিলেন, একটি লাল, ওই লাল এবং ওই সবুজ পোশাক দেখার পরে আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে দিলেন, আর কাঁদতে চান একবার হুসাইনের চেহারার দিকে তাকায়, একবার হাসাইনের চেহারার দিকে তাকায়, একবার হুসাইনকে জড়াই দৌড়ে আর একবার হাসানকে জড়াই দৌড়ে এমন ভাবে কাঁদতে লাগলো আল্লাহর প্রিয় নবী, কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। হযরত হুসাইন ডাক দিব না নাকো, মা পোশাক দিদি পারে না, মায়ের জন্য কেঁদেছে, বাবা পোশাক দিদি পারেনি, বাবা কেঁদেছে। আজকে আপনার দরবারে সে পোশাক পেলাম, পোশাক পাওয়ার পরও পোশাক গুলা না দিয়ে কেন কাঁদতেছেন? আমার প্রিয় নবী কেঁদে কেঁদে বলে, এ নাতি আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখতেছি তোমরা তা দেখো না, তোমরা দেখতেছো এগুলো ঈদের পোশাক, আমি রসুল দেখতেছি এগুলো করবনার পোশাক। আপনার জবান মোবারক একটু শুনতে চাই। আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে বলে, হুসাইন গো আমি পৃথিবীর থেকে যাওয়ার পরে ইসলাম দুর্বল হয়ে যাবে, ইসলামের নামে মানুষ কলঙ্ক শুরু করবে, অত্যাচার শুরু করবে, জুলুম শুরু করবে, অন্যায় শুরু করবে, পাবলিকের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, ওই কঠিন মুসিবতে ইসলামের বিরোধী জালিম পয়দা হবে, ওই জালিমের হাতে সত্যের জন্য তোমাকে প্রাণ দিতে হবে, তোমার রক্তের নামে ইসলাম আমার কায়েম হবে। এই কথা শোনা মাত্র হোসেন কেঁদে কেঁদে বলে, না গো আলহামদুলিল্লাহ বলে দিলাম, আমার রক্তের বিনিময়ে ইসলাম যদি জিন্দা হয় আমি ইসলামের জন্য কোরবান হব। আপনি নবী আমাকে একটু দোয়া করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুই প্রকার, একটা জিদ ইসলাম, একটা হুসাইন ইসলাম। ইসলাম জিন্দা হতে আর কারবালা কি বা, ইসলাম জিন্দা হলো, প্রতিষ্ঠিত হলো, মজবুত হলো, গড়ে গড়ে ইসলাম আসলো হুসাইনের কারবালার কারণে। চিৎকার দি বলেন সুবহানাল্লাহ, এটা ধরে শরীফ পড়েন, আল্লাহুম্মা আওয়াজ দিয়ে বলি, আমার এই মাতৃ বছর আমি তো অগত্য দিই, ওই বছর উনিশ বছর লাস্ট বল, দ্বন্দ্ব ঘোড়া কেন্দ্রে বল আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হয় রে কারবালাতে পানি নাই, আল্লাহ জোরে জোরের কবুতর উড়ে আ যায় রে মাফাতে
মা কেন্দে কয় আজ বুঝি কার বোলার আগুন লেগেছে মোর কোনে যায় আল্লাহুম্মা আপনার কান্দন আর সহিতে পারে না হোসাইন কে দিকে দেবান না এই লাল জামার ভিতরে যদি এত রহস্য হয় এই জামা গাই দিলে যদি শহীদ হবে এই জামা গাই দিলে যদি ইসলাম জিন্দা করা যাবে অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করা যাবে ইসলাম মানুষ গ্রহণ করবে জালিমরা ইসলামের বিরোধী করার পরও তারা মরবে আমি এই জামাটা পছন্দ করলাম না না আমি চাই আপনার নিজ হাত মোবারকে এই জামাটুকু আমাকে পরিধান করাই দেন জোরে বলুন আল্লাহু আকবার নবীজি হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আছেন তুমি জামা পছন্দ করেছো আপনি না বলেছেন এই জামা পছন্দ করলে ইসলাম জিন্দা হবে আমি এটাই চাই এটাই চাই আল্লাহ নবী হোসেনকে জড়াই ধরে কণ্ঠ নলীর উপর একটি চুমা খেলেন সুবহানাল্লাহ কি দিলেন চুমা 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 মুবারক আমাদের দেশে তখন সুমো বুঝে না মাজারে আউলি কেরামের দরবার অনেকে চুমা খায় আউলি কেরামের কদম চুমা দেওয়ার জায়গা সজদার জায়গা মসজিদ সুমার জায়গা আউলি কেরামের কদম চুমা দেওয়ার জায়গা খানায় কাবার দেওয়ালের সাথে আসওয়াত সুবহানাল্লাহ বলেন চুমা দেওয়ার জায়গা মা বাবার কুফাল চুমা দেওয়ার জায়গা মা বাবার পায়ের তালু চুমা দেওয়ার জায়গা মা বাবার হাতের তালু চুমা দেওয়ার জায়গা হক্কানি নায়েবে রসুল আলেমদের কুফাল এবং হাত আর সেজদা দেওয়ার জায়গা মসজিদ জরিবেন সেজদা দেওয়ার জায়গা কি মসজিদে আমরা সেজদা চাই কিনা আউলি কেরামের দরবারের মাজারে চুমা চাই কিনা আসওয়াদে কেউ সজদা দেয় না কিন্তু চুমা দিতে যায় চুমা দেয় কিসে ঠোঁট এবং ওঁট একসাথ করে এটাকে কি দেয় চুমা দেয় চুমা দিতে গেলে কোফালও সঙ্গে যায় কি যায় না এটা কি সজদা বলবেন কি কোফাল কি আপনি সফা মারোয়া রেখে যাবেন সফা মারোয়াতে একটু উঁচু উঁচু জায়গায় না সফা ওয়াল মারোয়াতে মিশা আপনি যদি বলেন কোফাল গেলে সজদা হয়ে যায় ওই সমস্ত হাজিদেরকে বিশিষ্ট অতিরিক্ত ইসলামিক চিন্তাবিদদেরকে আমরা বলবো যদি কোফাল গেলে সজদা হয়ে যায় তো জবান নিয়ে খানে কাবা আসওয়াদে যাবেন কোফালটা সাফা মারওয়া রেখে যাবেন সজদা চিনি না সুমো চিনি না বড় মুসিবত আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আমার ভাইরা আমরা সজদা দিয়ে কোফাল দিয়ে সজদা করতে চাই কাকে আল্লাহকে আরো জোরে বলেন কুফাল দিয়ে সাজদা করতে চাই কাকে আর জবান দিয়ে চুমা দিতে চাই কাকে আউলি কেরাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর একটু এদিকে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ মঞ্চ মাহফিলের স্টেজ এত উন্নত শুধু আলেম উলামা মেহমান আসতেছে রসুল পাকের প্রেমিকদের আগমন হচ্ছে আজকে আমাদের জন্য ঈদের দিন খুশির দিন আজকে আমরা ইমাম হোসেনকে ভালোবাসার দিন ইমাম হোসেনের প্রতি সমর্থন করার দিন ইমাম হোসেনের রুহের মাগফিরাত কামনা করার দিন ইমাম হোসেনের আদর্শের রক্তের উপর রক্তকে শপথ করে আমরা সত্যিকার সুন্নি হওয়ার শপথের দিন আমরা ইমাম হোসেনের প্রেমিক হয়ে সুন্নি হতে চাই কিনা ডাইন হাত তুলে বলুন চাই কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার
তাআলা বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুলোগানের কারবালা হয়ে যাচ্ছে। আমাদের কাছে রসুল রয়েছেন, রসুলের আওলাদগণের রূহ আমাদের কাছে রয়েছে, আছে না? এটা আমরা পাক পাঞ্জাতন বলি, আমার ভাইয়েরা আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা এদে ওয়ালা আলে মুহাম্মদ, এদে ওয়ালা আলে মুহাম্মদের মধ্যে এখানে পাক পাঞ্জাতন রয়েছে, আলী ও ফাতেমা হাসাইন ও হুসাইন, এদের সম্মানের জিকির ও নামাজে করা হয়। এই এই কতটুকু অংশ যদি নামাজে বাদ দেয় নামাজ, তো ওয়ালা আলে মুহাম্মদ পড়লেন অর্থ বুঝবেন না, অর্থ দাঁড়াবে আলী ফাতেমা হাসাইন, সুবহানাল্লাহ বলেন। আর যখন বলবেন আল্লাহুম আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ, এই হিসালিহীন যখন বলবেন সমস্ত আউলিয়ে কেরাম পড়বে, শাহ জালাল পড়বে, শাহ আমানত পড়বে, শাহ মিসকিন পড়বে, আহমদ সিরকুটি পড়বে, তৈয়ব শাহ কেবলা পড়বে, ওয়ালা ইবাদিল্লাহ হিসালিহীনের মধ্যে একজন ওলী আল্লাহ বাকি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের স্লোগানও নামাজে দেওয়া হয় কি হয় না? ওপেন বিরিধি করো মাজারের, কিন্তু গোপনও চালাচ্ছ ওয়ালা ইবাদিল্লাহ। আমরা দোয়া করি গোপনে যেমন সমর্থন করো ওপেনে যেন করো, আমিন বলেন আমিন। আপনি পড়বেন অর্থ মানবেন না, হ্যাঁ অর্থ মানতে হবে। কি বলতেছিলাম আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলি পাককে বলে হুজুর কারবালাতে আমাকে শহীদ হতে হবে। এই কথা বলার পরে আপনি আমাকে কেন চুম্বন দিলেন, চুমা খেলেন, কিন্তু আমার ভাইজানের কোফালে চুমা দিলেন। এই যে একটা পার্থক্য, এক ভাইয়ের কোফালি দিলেন আর আমার এখানে দিলেন। আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে বলেন হুসাইন এই জন্য তোমার কণ্ঠনলির উপর আমি চুমা খেয়ে দিলাম, এখন থেকে 62 বছর পরে করবলার জমিনে এজিদ সমর্থক দুষ্ট সিমর পাষণ সিমর গরু গাবি যেমনি জবা করে তার চাইতে নিষ্ঠুর ভাবে তোমার গলার মধ্যে ছুরি দিবে, ছুরি যেন গলা কাটতে না পারে চুমা দিয়ে জায়গাটা পাথরের মতো শক্ত করে দিলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোন দিন মারা যাবে, কোন দিন শহীদ হবে আমার রসুল জানে কিনা? এবার রসুল পাক ওই ঘটনার সময় আমাদের দুইজন আম্মা দুজন মান রসুল পাকের বিবিগণ আমাদের মা মুমিনের মা ইমানদারের মা আমলার নবীর দুইজন পরিবার স্ত্রী ওই ঘটনার মধ্যে উপস্থিত ছিলেন। একজন ছিলেন হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর প্রিয় নবী ওই লাল জামাটা হাতে নিয়ে এক মুষ্টি মাটি ওই জামাত থেকে বাইর করলেন, উম্মে সালমাকে ডাক দিয়ে বলেন উম্মে সালমা এদিকে আসো, এই মাটিগুলি আমি রসুল তোমার কাছে আমানত রেখে গেলাম, যেই দিন দেখবে এই মাটিগুলি রক্তই পরিণত হয়ে গেল সেই দিন মনে করবে আমার হোসেনের দুনিয়াতে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসলাম চাই কি চাই না? হুসাইনের ইসলাম চাই কি না? মা আয়েশা সিদ্দিকা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওপেনে নয় জাহিরি নয় গোপনে গোপনে হৃদয়ের মধ্যে তিনি একটি কল্পনা করলেন, প্রশ্ন করলেন, জবাব দিলেন, নিজে প্রশ্ন সৃষ্টি করলেন, নিজেই মনে মনে জবাব দিলেন রসুল আমাকে এত ভালোবাসে মাটিগুলি উম্মে সালমার হাতে দিলেন আমাকে কেন দিলেন না, এই ধরনের প্রশ্ন তিনি মনে মনে করতেছেন আর নিজে নিজে জবাব দিচ্ছেন। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে বলে আয়েশা গো এক সেকেন্ড আগে তুমি যে মনে মনে কল্পনা করেছো আমার কানে তা শুনেছি। আল্লাহু আকবার রসুল জানেন কিনা? আমি এবার যখন লন্ডন থেকে আসতেছিলাম হিথ্রো এয়ারপোর্টে এখন কুকুর দিয়ে পরীক্ষা করে, কি দিয়ে? কুকুর দিয়ে। কুকুরটা কি করলো, আমি যখন আসতেছি কুকুরটা আসলো, কিন্তু কুকুরের একটা দোয়া আছে,
মুসলমান তো ইন্নাহুম ইয়াকীদুনা কাইদাও, এটা ফুটি ফুটি আমি ফু দিচ্ছি, কিন্তু কুকুর আসে আবার ঝাপটা দিয়ে তার দিকে যায়, পুলিশও আশ্চর্য হয়ে গেছে, এইটা কি হুজুর না জিন? আর আমি দোয়া করতেছি ভয়ে যদি আমার দেশের দশটি কুকুর আর সেটা একটি সমান। কুকুর আসলো, তা আমি তাকিয়ে আছি, কারণ কি কুকুর তো আর আট দশ বার আসলাম, এই কুকুর তো আর আসলাম না, কা কুকুরটা তোমার এই সফরটা কি শুদ্ধ হলো না অশুদ্ধ হলো, তোমার কিছু কি বৈধ না অবৈধ কিছু আছে কি না, এটার একটা অবস্থা কুকুর এখন প্রমাণ দিবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কুকুর প্রমাণ দিবে, কুকুর এসে একটু ঘ্রাণ নিলেন, নিয়ে সে হা করলেন, এক দুই তিন, তিনটি বল কুকুর গিলি ফেললো, গিলার পরে পুলিশ আমাকে বললেন গো, বললাম কি কারণ কি, আপনি ইয়াস আছেন অসুবিধা নেই, তিনটার একটা যদি কম খাইতো তাহলে আমার মধ্যে ভেজাল ছিল। দেখেন কত উন্নত পৃথিবী, কত উন্নত পৃথিবী। আর আজকে বুখারী শরীফ পড়ে বলে রাসূল আমার মতে, মুসলিম শরীফ পড়ে মুহাদ্দিস হয়ে মমতাজুল মুহাদ্দিন সাইকুল হাদিস, সাইকেলের সেন কটা বলতে পারবে না, সাইকুল হাদিস নামে বলে রাসূল আমার মতে একজন সাধারণ সাধারণ মানুষ। আমি আজকে সরকারি অনেক প্রশাসনের উজ্জ্বল ভাইরা রয়েছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই দেশের পার্লামেন্টে এমন একটা আইন করা উচিত যারা লেখনের মাধ্যমে বলার মাধ্যমে রাসূলে পাক আউলিয়ে কেরামের বিরোধী করে, জাতি সংসদে এমন একটা আইন পাশ করা প্রয়োজন, তাদের মৃত্যুদণ্ড, তাদের মৃত্যুদণ্ডের আইন হোক, এটা আমরা চাই কি চাই না, হাত তুলে বলুন চাই কি না, আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীর শত্রুর বিরুদ্ধে আইন হোক এটা আমরা চাই কি না। এই পৃথিবীতে আমি জরিপ দিয়ে দেখেছি সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে রসুলের শত্রু, সবচেয়ে সন্ত্রাস আউলিয়ে কেরামের শত্রু, সবচেয়ে শত্রু হচ্ছে ইসলামের শত্রু। আজকে সন্ত্রাসী বন্ধ হবে যদি মানুষটি নামাজি হয়ে যায়, এই জন্য কোরআন গাওয়া দিচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি তুমি নামাজ পড়ে, এই জন্য আমি প্রায় বলি, যদি চাও তুমি, যদি চাও তুমি কথা বলবে প্রভুর সাথে, তবে ভাই তুমি প্রতিদিন নামাজ পড়ো, নবীজির মহাব্বতে বালাগাল উলা বিকামালিহি কাশাবাত বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি, যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ আদায় করো, রাসূলের মহাব্বতে বালাগাল উলা বিকামালিহি কাশাবাত বিজামালি হাসনাত জামিউ খসালিহি। আমার ভাইরা আমি কথা শেষ করে দিচ্ছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সর্বশেষ যে প্রার্থনা তিনি করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে একটা ওয়াদা দিয়ে যাই। আমার ভাইরা গভীর মনোযোগ, কথা আমার সমাপ্তি করে দিচ্ছি, আল্লাহর প্রিয় নবী, রহমত নবী, করুণাদায়ক নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে হুসাইন চুমা খেয়ে প্রার্থনা করলেন, না না গো, আমাকে জবা করবে, করবলা ময়দান আমাকে শহীদ করবে, আমাকে জবা করে দিবে, আপনি তখন কোথায় থাকবেন? রাসূল কেঁদে কেঁদে বলে, না না গো, আমি রাউজা মুবারকে তখন থাকবো। আপনার হোসেন কারবালাতে সুরের নিচে, তলোয়ারের নিচে, তীরের নিচে শহীদ হবে, আর আপনি রাউজা মুবারকে বসে থাকবেন, শুয়ে থাকবেন, এটা হয় না। আপনার কাছে শুধু আমি একটা জিনিস চাই, আমাকে যখন শহীদ করা হবে আপনি একটু আমাকে ওয়াদা দিন, ওই মুহূর্তে কারবালার জমিন আমার সামনে আপনি থাকবেন কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা আজকে অনেক জ্ঞানী গুণী, আমার বিজ্ঞ বিজ্ঞ, আমার অনেক জ্ঞানী গুণী,
আমার সরকারি বেসরকারি অনেক চাকরিজীবী অনেক বাইরে এখানে এসেছেন, আল্লামা খতিব শেখ উপস্থিত রয়েছেন, অনেক সাংবাদিক বাইরে এসেছেন, মাস্টার টিচার অধ্যক্ষ অধ্যাপক অনেক বাইরে এখানে এসেছেন। আমি আপনাদের কাছে শেষবারের মতো কথা রেখে যাব, যখন মানুষটি মরে যাবে, যখন আমি আপনি মরব, তিনজন ওই মুহূর্তে আমাদের জন্য আমাদের কাছে আসবে। একজন আসবে ইমানটা নিয়ে নামার জন্য, বেঈমান করার জন্য, আরেকজন আজরাইল আসবে প্রান্ত বাহিনী করার জন্য, আর মদিনার রসুল আসবে ইমান রক্ষা করার জন্য। মৌতের সময় শয়তান আসবে ইমানটা লুট করার জন্য, মালাকুল মওত আসবে প্রাণ বাহির করার জন্য, আর মদিনার নবী কামলিওয়ালা নবী ডাক দিবেন উম্মত রে, আজরাইল আসবে তোমার প্রাণটা নামার জন্য। রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, আজরাইলের চেহারা দেখলে তোমরা ভয় পাবে। শয়তান আসবে ওই মুহূর্তে তোমার ইমানটা নামার জন্য। আমি রসুল বলে গেলাম ওই কঠিন মুসিবতের সময়, আমি তোমার সামনে থাকব তোমার ইমানটা বাঁচাইবার জন্য। আল্লাহু আকবার! আমরা মদিনার নবী চাই কিনা? হযরত হুসাইন বললেন, না না, আপনি কোথায় থাকবেন বলেন? কই যাও, আমি ওয়াদা দিলাম আমি কারবালায় থাকব। আমার ভাইয়েরা আমি কারবালায় থাকব। আমার ভাইয়েরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দশই মুহররম যখন শহীদ হলেন, আল্লাহর প্রিয় নবী কারবালা ময়দানে আসলেন, রসুল পাককে মাউম্মে সালমা সহ আর অনেকে দেখতেছেন, আল্লাহর রসুল কারবালা থেকে বিদায় নিচ্ছে, দাড়ি মোবারকের রক্ত, চুল মোবারকের রক্ত, হাত মোবারকের রক্ত, ওই শরীর মোবারকের রক্ত। ওনারা প্রশ্ন গোনেন, মাউম্মে সালমা বলে, হুজুর রক্ত সারা শরীরে দেখি, কারণ কি? উম্মে সালমারে বোতলের মাটির দিকে কি তুমি এখনো তাকাও নেই? তুমি তাকাইয়া দেখো, মাটি মাটি নাই, রক্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমার হুসাইনকে ইসলামের জন্য শহীদ করে দিয়েছে। আমি সেই কারবালা ময়দানে আমার নাতি যে এখানে শহীদ হয়ে নানা নানা করে ডাক দিয়েছে, আমি ওই জায়গার মধ্যে যাইয়া গড়াগড়ি করে রক্তগুলা মাখি নিয়ে এসেছি। আমি রওজা মোবারকে আমার নাতির রক্তগুলা নিয়ে আমি কবরে থাকব, হাশরের ময়দানে এই রক্তগুলা নিয়ে আমি উঠব, আল্লাহকে বলবো আল্লাহ রক্তগুলার বিচার চাই, আমার হোসাইনের রক্তের বিচার চাই। আমার আল্লাহ বলবে, বন্ধু গো লজ্জা দিবেন না, যত পারেন রক্তের বিনিময়ে উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। আমি মানা করব না, যত পারেন হোসাইনের রক্তের বিনিময়ে সবাইকে জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার! আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য জীবন দিলেন, জান কুরবান দিলেন, নামাজের জন্য, সততার জন্য, নম্রতার জন্য, ভদ্রতার জন্য, একতার জন্য, ঐক্যর জন্য, ঈমানের জন্য, আকীদার জন্য, আমলের জন্য যারা জীবন দিলেন আল্লাহর রাসূলের পথে, আল্লাহর পথে, তারা যদিও প্রকাশ্য মরেছে, হাকীকতান তারা মরেনি, বরং তারা ফি কুবুরিহিম কবরের মধ্যে জিন্দা, ইসাল্লুনা তারা নামাজ পড়ে, ওয়ায়ুরযিকুন আল্লাহর পক্ষ থেকে শহীদরা এখনো তাজা তাজা জান্নাতি খানা খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই চট্টগ্রাম আজকের এই প্রোগ্রাম সে 19তম প্রোগ্রাম না, 19 বছর ধরে এই প্রোগ্রাম চলে আসতেছে আলহামদুলিল্লাহ বলেন, জাগের অক্লান্ত পরিশ্রমের কারণে এই মাহফিল হচ্ছে। আল্লাহ পাক তাদের হায়াত বরকত দান করুন, বিশেষ করে যার বেশি যিনি বেশির দিক পরামর্শ দেন আমাদের খতিব আল্লামা জালালউদ্দিন আল কাদির সাহেবের হায়াত বরকত দেখুন, কমিটির হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন, বিশেষ করে এই 10 দিন ব্যাপী আজম শান শাহাদাত কারবালা মাহফিল আজকে জমিয়তুল ফালাহ জাতি মসজিদ এই চট্টগ্রামে মহান আল্লাহ যে আমাদেরকে এনেছেন। আমি অনেক কষ্ট করে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আপনাদেরকে দেখে আমি খুব খুশি হলাম,
আমি এটি আজকের মাহফিলে দাবি করব আল্লাহ আল্লাহ রাসূলের কাছে, আমরা আজকে যেইভাবে এখানে বসেছি হাশরের ময়দানে যেন এইভাবে একত্রিত জমায়েত হয়ে রাসূল পাকের নাতিকে সামনে রেখে নবীকে দেখে দেখে যেন আমরা জান্নাতে যাইতে পারি, আর আমাদের মুখে যেন থাকে ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাপন পড়ায়া, বলেন গোসল করায়া কাপন রাখিবেন যখন কবর শোয়াইয়া, লয়গ কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন মারহাবা। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।